أشهد أن لا إله إلا الله الحمد لله اللهم صل على محمد وعلى آله وصلى محمود لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون سورة الروم آيات نمبر جتدكم من فرشة من چلش জুন মাসের 2020 সালের জুন মাসের মাঝামাঝি সময়ে ঢাকাস্থ আল আমিন জামে মসজিদে আজকে আমার খুতবার একটি সাধারণ শিরোনাম সুদ থাকা যাবে না
প্রাসঙ্গিক কথা রয়েছে। আর সুদ এমন লম্বা বিষয়, এমন জটিল বিষয় যে একটি বক্তব্যের মাধ্যমে তার সামান্য কিছু তুলে ধরা সম্ভবপর নয়। আর ইমাম ইবনে কাসির সুদের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সুদ এমন জটিল বিষয় যা অনেক বড় বড় আলেমই সেখানে সমস্যা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন স্বয়ং ভাষণ দিতে গিয়ে বলেছেন যে সূরা আল বাকারার সুদের আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের জীবনের শেষ দিকে অবতীর্ণ হয়েছে, সুতরাং এর বিস্তারিত খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণ কমপ্লিট হয়নি। অনেক কিছু মূল ভিত্তির উপর এই ভরসা করে আমাদের পথ দেখাতে হচ্ছে। সুতরাং তোমরা সন্দেহমূলক কিছুতে ঠুকো না, সামান্য সন্দেহ হলেও সেখান থেকে দূরত্ব বজায় রাখবে। এই আলোচনা আমার মতো সাধারণ মানুষের জন্য পুঙ্খানুপুঙ্খরূপে করা সম্ভবপর নয়। তারপরে ধারাবাহিক কয়েকটা বক্তব্য উপস্থাপন করলে যতটুকু বুঝেছি অতটুকু হয়তোবা তুলে ধরা সহজতর হয়ে যেত। আজকে খুতবা দেওয়ার কথা ছিল উদীয়মান বক্তা আলেম ডক্টর শায়েখ মুজাফফর বিন মোহসেনের। ওনার আম্মার অসুস্থতার কারণে উনি পৌঁছাতে পারেননি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন। আমাদের মোতাওয়াল্লি নজরুল ইসলাম সাহেবও বয়স এবং অসুস্থতায় মধ্যে ভুগছেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন। এই মসজিদের কাজ আমরা ধরব ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করছি, এবং উনি যেন তার সাথে এই সংযুক্ত থেকে যেতে পারেন। আমেরিকা থেকে কয়েকজন ফোন করেছেন, করোনা ভাইরাস সহ অন্যান্য চাকরি বাকরির অনেক সমস্যার মধ্যে রয়েছেন, তারা দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। বাজেট পাশ হয়ে গেল গতকাল, আকার আকৃতি নিয়ে আমাদের কোনো কথা নেই, বিভিন্ন দিক নিয়ে যতটুকু যা বক্তব্য এসেছে তা নিয়েও আমাদের কথা নেই। কেননা একটি রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের হিসাব কিতাব আছে, ভালো মন্দ জ্ঞান তাদের আছে, রাষ্ট্রের কল্যাণ মনে করেছেন, বাজেট পেশ করেছেন, তার সূক্ষ্মাতি সূক্ষ্ম সমালোচনা পর্যালোচনা পক্ষে বিপক্ষে অনেক মতামত বিশেষজ্ঞরা দিয়েছেন এবং দেবেন। আমাদের বক্তব্যের ধারা শুধু সামান্য একটু নিয়ে আজকের প্রেক্ষাপটে সুদ যতটুকু বাজেট তার মধ্যে আমাদের সাথে বিশেষ সম্পৃক্ত বক্তব্য হলো ব্যাংকের থেকে সরকার বিশাল একটা লোন নেবেন এবং বিশাল বাজেট ঘাটতির একটা বড় অংশ শোধ করবেন সুদের মাধ্যমে। তার মধ্যে আবার কৃষকদেরকে একটা ব্যাপক প্রণোদনার নামে সুদ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। মাননীয় অর্থমন্ত্রীকে দুই দিক থেকে ধন্যবাদ দেবে এজন্য যে তিনি কয়েকবার আল্লাহর নাম নিয়েছেন, ইনশা আল্লাহ বলেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ তুমি যদি রক্ষা না করো আমাদের রক্ষা করার কেউ নেই। উপলব্ধি করতে পেরেছেন যে বালা মুসিবত বিপদ আপদ অর্থনৈতিক যে ঘাটতি দেশে যে সম্ভাব্য সমস্যাগুলো তা কাটিয়ে ওঠার জন্য আল্লাহর উপরে নির্ভর করতে হবে, এজন্য তাকে ধন্যবাদ। কিন্তু সুদ সারা পৃথিবীতে দেশে এমনভাবে প্রচলিত যে আমাদের মতো দরিদ্র দেশের একজন অর্থমন্ত্রীর জন্য অন্য কোনো চিন্তা করার কোনো অবকাশ নেই, কেননা তারা ওই পড়া পড়েননি, ওই বিদ্যা অর্জন করেননি, ইসলামিক ইতিহাস প্রসঙ্গে তাদের জ্ঞান নেই, কোরআন প্রসঙ্গে কোরআনের এই বিষয়ে তাদের তেমন কোনো লেখাপড়া নেই, হাদিসের এই বিষয়ের উপরে তাদের পড়াশোনা নেই, ইসলামী অর্থনীতির উপরে ব্যাপক যে গবেষণা দেশে বিদেশে হয়েছে সে ব্যাপারে তারা পড়াশোনা করেননি। আর পড়াশোনা করে থাকলেও যুগ যুগ ধরে চলে আসা একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটি বিষয়কে একজন অর্থমন্ত্রী রাতারাতি পরিবর্তন করার সক্ষমতা রাখেন না, যদি না রাষ্ট্র এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সরাসরি পরিবর্তন করার সিদ্ধান্ত না নিয়ে থাকে। আমি এখন সুদ নিয়ে বলছি, সুদ কি? সুদ হলো বেশি, রিবা। কোরআনে কয়েক জায়গায় এসেছে সুদ প্রসঙ্গ, সুরা আল বাকারার 175 থেকে 181 নম্বর আয়াত, সুরা আর রোমের 39 নম্বর আয়াত, সুরা আন নিসায় এসেছে, সুরা আল মাইদায় এসেছে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এসেছে, বিভিন্ন জায়গায় ইশারা ইঙ্গিতে এসেছে। সুদ প্রতিটি ধর্মে নিন্দনীয়, ইহুদিদের ধর্ম
সেখানে নিন্দনীয়, খ্রিস্টানদের ধর্ম সেখানে নিন্দনীয়, ইসলাম নিন্দনীয় আছেই। সুদ কোনো ধর্মেই, আসমানি ধর্মে হালাল নয়, হারাম। এমনকি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, যাদেরকে ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, পুরাতন জ্ঞানী শিক্ষিত ফিলোসোফার, তারাও মন্তব্য করেছেন যে মানি ডাজ নট গিভ বার্থ মানি, কিংবা কয়েন ডাজ নট গিভ বার্থ কয়েন, যে পয়সা পয়সা জন্ম দেয় না। পয়সাতে যে পয়সাকেও জন্ম দিতে চায় সেটা ভুল হবে। হ্যাঁ, পয়সার ব্যবহার করে, ব্যবসার মাধ্যমে, মিল ফ্যাক্টরির মাধ্যমে যদি সুদবিহীনভাবে উৎপাদন করা হয় তাহলে সেটা ভালো। সুদ হলো বেশি, বেশির দুইটা প্রকার আছে। একটি হলো হাতে হাতে লেনদেন করছেন একই জিনিস, সেখানে বেশি নিচ্ছেন, এটা হলো রেবাল ফদর, রেবান নাসিয়া। আপনি সমান সমান দরেই বর্তমানে বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু এক মাস পরে ফেরত নেবেন, সেখানে আপনি বেশি নিলেন, এটা হলো রেবান নাসিয়া। বিস্তারিত ব্যাখ্যা আমি বুঝেও কম, আবার সংক্ষিপ্ত উদাহরণ আপনাদের জন্য পেশ করলাম আর কি। যেরকম আপনি ব্যাংকের থেকে 1,000 টাকা লোন নিলেন, 3 মাস পরে ফেরত দেবেন, সেখানে আপনি 1,200 টাকা ফেরত দেবেন, 200 টাকা বেশি দেবেন, সোজা কথা লোন। কিংবা আপনি ব্যাংকে 1,000 টাকা রেখেছেন, কিংবা 1,00,000 টাকা রেখেছেন, 1 বছর পরে এই জুন মাসে যখন হিসাব হবে তখন ব্যাংক আপনাকে 1,00,000-এর সাথে আরও ধরেন 1,010 টাকা বাড়িয়ে দিল, এটা আপনি নিলেন। দিলেন কিংবা নিলেন, যা রাখলেন বা যা দিলেন তার প্রেক্ষাপটে যদি বেশি নেয় বা বেশি দেয়, এটা সুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দাহাবু বিদাহাব ওয়াল ফিদ্দাতু ফিল ফিদ্দা ওয়াল বুরু বিল বুরু ওয়াস শাইরু বিশ শাইর ওয়াত তামরু বিত তামর ওয়াল মিলহু বিল মিলহ ইয়াদান বিয়াদ। অন্য রাওয়াত হা আন বে হা সওয়া আন বে সওয়া, বিভিন্ন ভাষায় সমান সমান, হাতে হাতে, কম বেশি করা যাবে না। মান জাদা আও ইসতাজাদা, যে ব্যক্তি বেশি দিল বা বেশি নিল, দুইটাই সুদ। বেশি নেওয়াও সুদ, বেশি দেওয়াও সুদ। হাদিসের বিস্তারিত অনুবাদের আমার সুযোগ নেই, শুধু আমি বেশিটুকু বুঝাচ্ছি। আল আখিজ ওয়াল মুতি, যে ব্যক্তি নিবে এবং দিবে দুজনেই পাপের দিক থেকে গুনার দিক থেকে সমান, হাদিস সহিহ বুখারীতে। সহিহ মুসলিমে এসেছে, লা'আনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু আও কামা ক্বাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন, লায়নত করেছেন আকিলার রিবা, যে সুদ খায়, যে সুদ খায় তাকে, আর যে সুদ দেয় তাকে, আর যে সাক্ষীদ্বয় লেখে তাদেরকে, এবং যে যে সাক্ষী দেয় তাদের উপরে লায়নত করেছেন, আর যে লেখে তাকেও আল্লাহ পাক লায়নত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন হাদিস মুসলিম। ইমাম ইবনে কাসির তাফসির করতে গিয়ে বলেছেন যে এইটুকু এইটুকু কিন্তু শরীয়ত সম্মত। ইদা তাদায়ান্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, যখন তোমরা লেনদেন করবে কোনো নির্দিষ্ট সময়ের উপরে, তোমরা সেটা লিখে রাখবে, সুদ লিখে রাখলেন সাক্ষী সহকারে। এখন এই সুদ হালাল হলো কিনা, আল্লাহ নবী বলেছেন যে দুইজনে লেখলো আর যে সাক্ষী দিল তাদের উপর আল্লাহ লানত, শুধু যে খাইলো আর যে দিল তাদের উপরেই নয়। আমি এর সাথে আবার একটা উপমা যোগ করেছি, দুই সাক্ষী সহকারে মোহর আর একজনের বিয়ে করলো, স্বামী স্ত্রীর মিলন বৈধ, এখন সাক্ষী রেখে পয়সা দিয়ে যদি কেউ জেনা করে, জেনা বৈধ হবে কিনা, এটা হলো ক্যাস ফাসেদ। আপনি সাক্ষীও রাখলেন, লিপিবদ্ধ করলেন, টাইমও ঠিকঠাক আছে, ব্যাংকের হিসাব কিতাব কিন্তু অত্যন্ত ক্লিয়ার, সূক্ষ্ম, কিন্তু অবৈধ, হারাম। যেরকম আপনি যদি কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে, সাক্ষী রেখে এত পয়সা দেওয়া হবে, পয়সা ঠিকই পে করলো, জেনা বৈধ হবে না। শুয়োর গরু চুরি করে আনলেন, কিন্তু চুরি করার কারণে সেটা হারাম, শুয়োর সরাসরি হারাম, কেবলামুখী করে, অজু করে, বিসমিল্লাহ বলে জবাই করলেন, শুয়োর হারাম।
হালাল হবে না, কেন ওটা নিজেই হারাম। এখন সুদকে যতভাবেই পেঁচান না কেন, হালালের কোনো পথ সুদের মধ্যে নেই, এটা হারাম তো হারামই। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সারা পৃথিবীর যারাই শুনছেন না কেন, তাদের জন্য ইসলামের একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সুদ হারাম ছিল সব ধর্মে, সব ফিলোসফিতে, সব দার্শনিক তত্ত্বে, কেননা সুদ হলো একটা জুলুম, সুদ হলো একটা অত্যাচার, সুদ হলো একটা বর্বর পদ্ধতি, সুদ হলো একটা নিকৃষ্ট চরিত্রের কাজ, নিচু মনের কাজ। যেরকম আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, খুব উন্নত মানের বিল্ডিংয়ে অত্যন্ত লুকায়িতভাবে কোনো ভদ্রলোক যদি কোনো ভদ্র মহিলার সাথে জেনা করে, এই জেনা বৈধ হবে কি না? হবে না। আমরা মনে করি অমুক জায়গায় তো খুব জেনা চলছে, বস্তিতে জেনা হয়, রাস্তায় জেনা হয়, বেশ্যাখানায় জেনা হয়, এগুলো বন্ধ করা দরকার, খুব খারাপ কাজ। কিন্তু ঊর্ধ্বতন মহলে যদি, খুবই অভিজাত এলাকায় যদি অত্যন্ত পরিচ্ছন্ন পর্যায়ে বহু পয়সার বিনিময়ে খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় যদি জেনা করে, সেটা বৈধ হবে কিনা? গ্রাম অঞ্চলে দাদন ব্যবসা হয়, সুদের ব্যবসা হয়, তাদেরকে সবাই খারাপ জানে, ও বেটা তো সুদ খায়, ও তো সুদখোর, ও তো হারামখোর, ও তো পয়সা লগ্নি করে। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন সুদের ঘোষণা হয়, তখন এই সুদ আর ওই সুদের মধ্যে পার্থক্য কী, এই সুদ আর ওই সুদের মধ্যে পার্থক্য কী? অবাক হওয়ার বিষয়, পাকিস্তান ফিরে আমাদের সংবিধানে লেখা আছে যে মদ জুয়া গণিকা বৃত্তি ইত্যাদির বিরুদ্ধে আইন পাশ করিবেন। আইন এখনো পাশ হয় নাই, সে 1971 সালে রয়েছে, এখন আইন পাশ হয় নাই। ধরা হয় ছাড়া হয়, পুলিশ ধরে ছাড়ে, হাইকোর্টের রিট হলো বাংলাদেশের। তার প্রতিবাদে কে দাঁড়িয়েছিলেন জানেন? সংবিধান যারা প্রণয়ন করেছিলেন তাদের একজনই জুয়ার পক্ষে পার্লামেন্টে দাঁড়িয়েছেন। আমি অবাক হলাম, সংবিধান যে প্রণয়ন করেছিলেন 71-এর সংবিধান, তাদের একজন ব্যারিস্টার সাহেব, ডক্টর কামাল হোসেন না আবার, তাদের মধ্যে তো একজন ব্যারিস্টার সাহেব জুয়া ইত্যাদির পক্ষে দাঁড়িয়েছেন, হাইকোর্টের রায় জুয়ার বিপক্ষে যায় নাই। যা ধরপাকড় হয়েছে তা পুলিশের রাষ্ট্রে একান্ত সিদ্ধান্তে, আইন পাশ হলো না, কি করবেন আপনারা? সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সুদ সব ধর্মে নিষিদ্ধ ছিল, এটা একটা অত্যাচার, এই বিধিবিধান, এটা একটা আইডল মানেরই একটা কুব্যবহার, অসদ ব্যবহার, এটা কোনো প্রোটেকশন করে না। কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য একটু একটু ইশারা দেই, পয়সা আপনার হাতে আছে, কয়েকভাবে অত্যাচার, এটা সামাজিক অত্যাচার, নৈতিক অত্যাচার এবং অর্থনৈতিক অত্যাচার সুদের মধ্যে রয়েছে। নৈতিক অত্যাচার বললাম, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফা লাহু আদআফান কাসীরা, তোমরা কার আছো মানুষের উপকার করবে, মানুষের সহযোগিতা করবে, কার্যে হাসানা দিবে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদেরকে কয়েক গুণ বহু গুণ বাড়িয়ে দিবেন। সুদের মাধ্যমে যদি কারবার আপনি শুরু করেন, গ্রাম থেকে, গঞ্জ থেকে, পাড়া থেকে, থানা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, ডিস্ট্রিক্ট পর্যায় থেকে, সারা দেশের পর্যায়ে মানুষ বর্বর হয়ে যায়, মানুষ অসভ্য হয়ে যায়, মানুষের মন নিচু হয়ে যায়, মানুষ আর মানুষের কোনো উপকার করতে চায় না। দিবা কত পয়সা? আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে, এক জায়গায় একটা জমি কিনতে গেলাম, 3 মাসের মেয়াদ, 4 মাস লাগে আমার সময়, বলল যে পরের মাসের জন্য আপনাকে এতটা এত টাকা সুদ দেওয়া হবে। ডক্টর মানুষ, ফ্যামিলি অনেক পরিচিত, তিনিও ডক্টর, কিন্তু সুদ সাধারণ মনে করে নিয়েছে, মানুষ বর্বর হয়ে যাচ্ছে, মানুষ নির্মম হয়ে যাচ্ছে, মানুষের মন থেকে দয়া মায়া উঠে যাচ্ছে এই সুদী কারবারের মাধ্যমে। মানুষ আর মানুষকে দয়া মায়া করে, ভদ্রলোকেরা, সভ্য লোকেরা, দিনদার লোকেরা, পরহেজগার লোকেরা সামাজিকভাবে পরাজিত হতে চলেছে, তারা ঋণ দেয় কর্জে হাসানা সহজে ফেরত পায় না, তারা সুদের মাধ্যমে পয়সা রুজি করতে পারে না, তাদের সেই
পয়সা পাতে যা কিছু তা উৎপাদনশীল খাতে ব্যয় করে কিছু আয় করতে পারছে না। অথচ যারা হারামখোর সুদখোর বর্বর তারা তাদের পয়সাটাকে একেবারে অন্যায়ভাবে অত্যাচারী কায়দায় কাজে লাগে, তারা সমাজের পয়সাগুলিকে কুক্ষিগত করে নিচ্ছে, মানুষকে তাদের দাস বানিয়ে নিচ্ছে। এটা হলো সামাজিকভাবে। রাষ্ট্রীয়ভাবে একই কথা। রাষ্ট্র যদি প্রতিটা মানুষকে ঋণগ্রস্ত করতে পারে, যেটা এর আগের এক খুতবায় বলেছি যে কৃষককে যদি চার ভাগে বা পাঁচ ভাগ পয়সায় লাভে ইন্টারেস্টে কিংবা বেনিফিটে প্রণোদনা নাম দিয়েছে নতুন নাম, যদি সুদ প্রত্যেকটা কৃষককে গিলানো যায় প্রত্যেকটা কৃষক সরকারের কৃতদাস হয়ে যাবে। কেন পয়সা শোধ করা যায় না সুদের? আরে গরিব মানুষ অর্থনৈতিক অভাবে পড়েছে। এখন আপনি যে সুদ নিয়ে উপস্থিত হচ্ছেন সরকারিভাবে ও পট করে ক্ষুধার তাড়নায় আপনার ওই সুদের বস্যি গিলে ফেলবে, এটা সহজে শোধ করতে পারবে না। তারপরে চক্রবৃদ্ধি হারে এটা বাড়তে থাকবে, প্রতিটা নাগরিক সরকারের কৃতদাসে পরিণত হবে, ধনী যারা পয়সা লগ্ন করে তাদের কৃতদাসে পরিণত হবে, একটা মানুষও আর সুদের বাইরে থাকা স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে না। তিন মিশরের এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে অধিকাংশ মানসিক রোগ হয়েছে সুদের কারণে। পট করে মানুষ সুদ গেলে আর মানসিক রোগে আক্রান্ত হয়, মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ডিজিজ আক্রান্ত হয়, পয়সা শোধ করতে পারে না, আস্তে আস্তে ঋণের পরে ঋণ বাড়তে থাকে, আর ব্লাড প্রেশার, তারপরে আমার ডায়াবেটিস, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, নানান ধরনের সমস্যা। পৃথিবীতে যত মানসিক রোগ আছে এবং চাপের রোগ আছে অধিকাংশই সৃষ্টি হয়েছে শুধু সুদী কারবারের মাধ্যমে। এটা বাস্তব সত্য কথা। এই সামাজিক সমস্যা, নৈতিক সমস্যা, চারিত্রিক সমস্যা, চতুর্বিধ সমস্যায় জর্জরিত হলে এই সুদ। আর আমি এই দিক বেশি বাড়াতে চাচ্ছি না, বহু ডকুমেন্ট আমার কাছে আছে। ইহুদি খ্রিস্টানদের কাছে হারাম ছিল, ইহুদিরা অন্যায়ভাবে সুদ খাওয়া শুরু করেছিল। ইহুদি পণ্ডিতরাও সুরানে সালমায়দা ইত্যাদিতে রয়েছে, হবে আহ দিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, তাদেরকে সুদ খেতে নিষেধ করা হয়েছিল, তারা সুদ গ্রহণ করেছে। সাম্মাউনা লিল কাযিব আক্কালুনা সুহুদ, ইহুদিরা মিথ্যা কথা শুনে আর বলে এবং তারা হারাম খায় এবং সুদ খায়। মদিনায় সুদের কারবার জাহেলি যুগে চালু করেছিল ইহুদিরাই, আরবের লোকেরা সুদ জানত না। প্রথম মধ্যযুগ পর্যন্ত সুদ নিষিদ্ধ ছিল পাশ্চাত্যে। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে রাজা চতুর্দশ লুইস সুদি কারবার শুরু করলেন। পোপ নবম পোপ সর্বপ্রথম সুদি কারবার শুরু করেন ফ্রান্স বিপ্লবের পরে। সুদ সারা পৃথিবীতে ছড়ে পড়ে, সেই সুদের দায়ে এখন সারা পৃথিবী, ইহুদিদের দায়ে খ্রিস্টানরা, খ্রিস্টানদের দায় বহন করে মুসলমানরা, আস্তে আস্তে নিতের দিকে আর মুসলিম রাষ্ট্রগুলার সুদের দায় বহন করে দেশের দরিদ্ররা। আমি আবার উল্টে বলি, এটা হলো অবরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতিতে বলি, দেশের সাধারণ এই যাদের দারিদ্র আছে গরিবেরা ধনীদের কাছে দায়ী, গরিবরা সহ ধনীরা সরকারের এই সুদের এই ফাঁসির মধ্যে পড়ে আছে, সরকারের কাছে দায়ী। মুসলিম রাষ্ট্রগুলো খ্রিস্টান সরকারদের কাছে দায়ী, খ্রিস্টান সরকাররা ইহুদি ব্যবসায়ীদের কাছে দায়ী। এইভাবে সারা পৃথিবী সুদের জালে চক্রে আটকে আছে, মানুষ মূলত সুদের মাধ্যমে চিরতরে পরাধীন হয়ে আছে। ইসলাম এই পরাধীনতার জাল ছিন্ন করে তছনছ করে দিয়ে এই বিষয়টাকে আউট করে দিয়েছে সমাজ থেকে। এ হলো এই ক্যান্সার। একটা সুন্দর অর্থনৈতিক বৃক্ষের মধ্যে পোষা কিছু ডাল, বোঝা কিছু ডাল, বিপজ্জনক কিছু ডাল, রোগ বিস্তারী কিছু ডাল যা আছে ইসলাম কেটে সার খার করে দিয়ে অর্থনৈতিক বৃক্ষকে পরিচ্ছন্ন করে রেখেছে। এই মারা ডাল পাহারা দিয়ে সময় নষ্ট করো না, অঙ্ক কষো না, ঘোষণা দিও না, সমাজ নষ্ট করো না, দুনিয়া নষ্ট করো না, আখেরাত নষ্ট করো না। মাননীয় অর্থমন্ত্রী সহ দেশে যারা সুদি কারবার করেন তাদের কাছে আমাদের এই পরিচ্ছন্ন পরিষ্কার বার্তা। কেন এই বার্তা দিচ্ছি? ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের আনসারী যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং বাইআতে আকাবায় তিনি বায়াত হয়েছিলেন, এবং তিনি যে ছয়জন কিংবা বারোজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতিনিধি ছিলেন মদিনায় প্রথম যুগে, তাদের মধ্যে একজন।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। খ্রিস্টান দেশে যুদ্ধ হচ্ছে, অনেক গনিমত এসে গেল, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সহ। একজনে সেখানে কিছু লেনদেন শুরু হয়ে গেল, স্বর্ণের চাক্কা এবং স্বর্ণের নির্মিত পাত্র কিংবা রৌপ্যের চাকা, যেটাকে বিস্কুটও বলা হয় বা বিভিন্ন নাম বলা হয়, রৌপ্যের চাকা, রৌপ্য রৌপ্যে নির্মিত বাসন কোষণ বা গহনা, একটার সাথে আরেকটা বিনিময় বৈধ কিনা, কিছু বিনিময় হয়ে গেল। ওবাদা ইবনে সামিত এবং আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দুই প্রকার রয়েছে, সহি মুসলিমে এবং সুনানে ইবনে মাজাহ বিস্তারিত বিবরণ রয়েছে। ওবাদা ইবনে সামিত ডাক দিয়ে বললেন, এটা হারাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নর আবার সেনাপতিও, মুয়াবিয়া নিয়ে আপনারা অনেক কথা বলেন, সোজা না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তিনি সেনাপতি, তিনি যোদ্ধা, তিনি সমরনায়ক, তিনি অর্থনীতিবিদ, তার যুগে তার বিরুদ্ধে কোনো নাগরিকের কোনো পরিচালনার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অভিযোগ তার বিরুদ্ধে তার জীবদ্দশায় কখনো ছিল না। ভুল তো অনেকেরই হয়েছে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, এটা বিক্রি জায়েজ নয়। স্বর্ণের চাক্কার সাথে যদি স্বর্ণ নির্মিত গহনা বা পাত্র, রৌপ্যের চাক্কার সাথে যদি রৌপ্য নির্মিত গহনা বা কোনো পাত্র বিক্রি করা, এটা বৈধ না। আর দাহাব বিদ্যাহাব আমি শুনেছি আল্লাহ নবীর কাছে সমান সমান হতে হবে। আর দাহাব বিদ্যাহাব অল ফিদ্দাত বিল ফিদ্দা, হাদিস আমি পাঠ করেছি সহিহ বুখারী থেকে আপনাদের কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরাও তো আল্লাহ নবীর সাহাবি, আমরাও তো আল্লাহ নবীর কাছে হাদিস শুনেছি, আপনি কি শুনলেন? আমি তো এটা আল্লাহ নবীর কাছে শুনেছি। সামিদ বললেন, আপনি নাও শুনতে পারেন, আমি তো শুনেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নীরব থাকলেন, কোনো ফয়সালা দিলেন না ওই মুহূর্তে, যে শুনে থাকলে তো আমরা আরও কেউ বলতে পারে কিনা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। ওই সময় বলে, আপনি যদি আমার এই কথা না মানেন, আমি আপনার সাথে এই সেনাবাহিনী থাকবো না। সোজা রওনা দিলেন মদিনার দিকে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ওবাদা ইবনে সামিত, আল্লাহ নবীর আপনার প্রথম সাহাবী আনসারিদের মধ্যে, আপনি ফিরে আসছেন কেন যুদ্ধের মাঠ থেকে? বললেন যে, আপনার যে গভর্নর এবং সেনাপতি মুয়াবিয়া, তিনি তো এটাকে বৈধতার ফতোয়া দিয়েছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন কি জানেন, ওবাদা বিন সামিত যখনই ঘোষণা দিয়েছেন, সাথে সাথে সাহাবিরা তার ফতোয়া মেনে নিয়েছেন, সাথে সাথে যা কিছু বিনিময় করেছিলেন ওগুলা সব রদ করে ফেরত দেওয়া শুরু করে দিয়েছেন। দুটো জিনিস এখানে, একটা হলো রাষ্ট্রীয় ঘোষণা, সেটা যদি অন্যায় হয়, আর একটা মুফতির ফতোয়া যদি এই সকল ব্যাপার রাষ্ট্রের বিরুদ্ধে যায়, সাথে সাথে মুফতির ফতোয়া গ্রহণ করতে হবে। জনকল্যাণকর, আগেই আমি বলেছি, জনকল্যাণকর বাজেট যা আছে তাদের বিরুদ্ধে আমাদের কথা নাই, কিন্তু সুদ যা সরকার ঘোষণা করেছে সেটা ইসলাম বিরোধী, এখানে আপনাদের মুফতির ফতোয়া নিতে বাধ্য। কেন, ওই মাঠেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু গভর্নর এবং সেনাপতি, মানুষ যখন ওবাদা বিন সামিত বলে ফেলেছেন আল্লাহর নবীর কাছে আমি শুনেছি, তখন আর মুয়াবিয়ার দিকে তাকান নাই, সাথে সাথে মানুষ সব ফেরত দিয়েছে যা লেনদেন করেছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবার বাধা দেন নাই, কেন, ওবাদা বিন সামিতের মতো এত বড় একজন ফকির সাহাবি, তিনি যখন বলেছেন উনি নীরব থেকেছেন, মানুষকে আবার বাধা দেন নাই যে তোমরা লেনদেন প্রত্যাহার করে নাও। আমরা যা বলছি, আল্লাহর কালাম বলছি, রাসুলের হাদিস বলছি, সরকারকে অনুরোধ করব, ওই যুগের জন্য শ্রদ্ধাবোধ সেটা আপনাদের মধ্যে থাকা উচিত। যদিও নিজেরা সহজে ফিরে আসতে না পারেন, সেটা আপনাদের ব্যাপার, কেয়ামতের মাঠে আপনারা জবাব দিবেন। সম্মানিত উপস্থিতি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওবাদা, আপনি ফিরে এসেছেন কেন? যে যুদ্ধের মাঠে এই ঘটেছে, মুয়াবিয়া তো সহজে মানতে চান না। সাথে সাথে বললেন যে, কাব্বাহাল্লাহু আরদান লাস্তিহা, সেই মাটি খারাপ মাটি, যে মাটিতে আপনার মতো এত বড় একজন সাহাবি অনুপস্থিত থাকে এবং সেখান থেকে ফিরে আসে, দ্রুত আপনি যুদ্ধের মাঠে ফেরত যান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখে দিলেন, মুয়াবিয়া আপনি ভুল করেছেন, সঠিক যে ফতোয়া সেটা দিয়েছেন ওবাদা, আপনি সেটা মেনে নিন, সাথে সাথে আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে, এটা সুদ। এবং লাইসা লাকা আলাইহি আমরা, ওবাদার উপরে আপনার কোনো হুকুম চলবে না, উনি আপনার হুকুমের বাইরে।
ওনার উপরে সরাসরি আমার কেন্দ্রীয় হুকুম চলবে, ওবাদাকে আপনি কোনো নির্দেশ দিয়ে যাবেন না, এটা আপনার জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। কত বিরাট ব্যাপার! সহিহ মুসলিমের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম, কাজে আমাদেরও কিছু বলার কর্তব্য রয়েছে। আমরাও সামান্য মানুষ, গুনাহগার মানুষ, এলেম কালাম কম। তারপরে এটা সাহাবিদের নিয়ম ছিল, যিনি জানতেন প্রকাশ্যে বলে দিতেন। সামান্যতম কেয়ার এবং খাতির তারা করতেন না। এবং খালিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার সাথে সাথে সেটা মেনে নিলেন যে আমি নিশ্চিত হয়েছি। এখন সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সারা পৃথিবীর যারা শুনছেন, সুদের পরিবর্তনের প্রয়োজন। যুগ যুগ ধরে এই জগদ্দল পাথর সারা পৃথিবীতে ইহুদিরা চাপিয়ে দিয়েছে, তারপর খ্রিস্টানরা গ্রহণ করেছে, মুসলিম বিশ্ব এটাকে চর্চা করছে, এটা যেন কিছুই না কোনো কিছুরই ব্যাপার নয়। দেখুন কত শক্ত কথা। সূরা আল বাকারা, আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা আল বাকারার 175 নম্বর আয়াত থেকে শুরু করে 181 নম্বর আয়াত বিস্তারিত বলার অবকাশ নেই, শুধু ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাযীনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, ইয়াকুলুনা সুদ খায়, সুদ তার সরাসরি খায় না, টাকাও খায় না, চাউলও খায় না, গমও খায় না, সুদ গ্রহণ করে, কিন্তু এটাকে খাওয়া হিসাবে বলা হয়েছে। কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে আক্কালুনা সহদ, সুদখোর, সুদ গ্রহণকারী বলা হয় না। বাংলাতেও তাই, ইংরাজিতে বহুত নাম আছে। প্রথম ছিল ইউজুয়ারি, তারপরে ইন্টারেস্ট, তারপরে বেনিফিট, বাংলায় সেটাকে লাভ, মুনাফা, এখন প্রণোদনা, নানান নামে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। যাই হোক, সে নিয়ে আমাদের কথা নেই। সে পায়খানার যত নামই দেন, এই পায়খানা পায়খানাই বলে রে পিটো খারাপ, ও পিটো খারাপ, ঘৃণিত জিনিস ঘৃণিত। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু শায়তানু মিনাল মাস। শয়তানের থাপ্পড় দিলে, শয়তান স্পর্শ করলে মানুষ যেভাবে পাগল হয়ে যায়, উঠে বসে পাগলামি করে, কিয়ামতের দিন সুদখোররা কবর থেকে ওইরকম পাগলের মতো উঠবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে সুদ আর বেচা কেনা তো একই রকম, সুদও যা বেচা কেনা তা, সুদ আর বিক্রির মধ্যে কি কি পার্থক্য, এটা আজকে এই মুহূর্তে বলার সুযোগ আমার কাছে নেই। অনেকেই বলে থাকেন ইসলামী ব্যাংকের লেনদেন আর সুদি ব্যাংকের লেনদেন তো একই। আমি বলবো যে না, ওইভাবে সমীকরণ করবেন না। তারা যথেষ্ট চেষ্টা করেন, সারা বিশ্ব যেখানে সুদে নিমজ্জিত সেখানে ইসলামী ব্যাংক বহু প্রচেষ্টা করে, বহু লোক নিয়োগ দিয়ে কোন রকম ইসলামী ধারাটা বাঁচিয়ে চেষ্টা করছে। সেটার বিরুদ্ধে এত গ্রস ফতোয়া দেওয়া ঠিক নয়, উৎসাহিত করতে হবে আপনারা আরও স্বচ্ছ হন, আরও পরিচ্ছন্ন হন। আমি তো পারবো না, তারা তো পারার চেষ্টা করছেন, প্রচেষ্টাকে ধন্যবাদ জানাতে হবে। কাজে ইন্নামাল বাইউ মিসলুর রিবা বলে যেরকম উড়িয়ে দেওয়া ইসলামী ব্যাংকের, একেবারে বহু কষ্ট করে তারা সুদমুক্ত রাখার যে সামান্য প্রচেষ্টা করছেন, ওটাকে ধন্যবাদ দিয়ে ওটাকে আরও উন্নত করার প্রচেষ্টা করার জন্য পরামর্শ অব্যাহত রাখতে হবে। সরকারকেও বলবো, আপনার ইসলামী ব্যাংকসহ যে সকল ব্যাংকগুলো নিজেদের কর্তৃত্বাধীনে নিয়ে নিয়েছেন এবং বিভিন্ন ব্যাংকে যে ইসলাম সেখানে খোলা হয়েছে, সেগুলো যেন পূর্ণাঙ্গ ইসলামী ধারায় চলে। কেননা এই দেশের মানুষ সুদ খাইতে চায় না, সুদ খাইতে চায় না, নিজেরা পাকে ফেলে দিয়েছেন আপনারা। ইসলামী ব্যাংকে ভিড় এত কেন? মানুষ চায় স্বচ্ছ পথে পরিচ্ছন্ন থাকতে, অধিকাংশ মানুষ। কাজে সে সুযোগটা সৃষ্টির করতে সুযোগ দেন, আরও যেন সেটা বিস্তৃত হয়, সেই অবস্থা আমাদের দেশে কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুশ শায়তানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেন আর সাদাকা দান খয়রাতকে বাড়িয়ে দেন। সূরা আর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন সেখানে, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা যে রিবা সুদের লেনদেন করো, তোমাদের ধারণা এতে মানুষের মাল বাড়ে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সুদের কোনো কিছুই বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে যাকাত দাও, দান খয়রাত করো,
লিয়ার ওয়া মিন যাকাতিন তুরিদুনা ওয়া ওয়াজহ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত দান করো, বা উলাইকা হুমুল মুদ্বিফুন, তারাই অধিক হারে অধিক হারে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করে, আখেরাতে অধিক হারে মানুষের কাছে আল্লাহর কাছে পায়। এরপরে তারপরের আয়াতেই আল্লাহ পাক বলছেন কি জানেন, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ রেজেক দেন, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, তোমরা মানুষের রেজেকের দায়িত্ব হাতে নিয়ে সুদি কারবার করো কেন? রেজেক তো আল্লাহ দেন। অন্য এতে আল্লাহ পাক বলছেন আল্লাহ রেজেক প্রশস্ত করে দেন এবং আল্লাহ রেজেককে সংকুচিত করেন, রেজেক প্রশস্ত করেন আল্লাহ, সংকুচিত করে দেন আল্লাহ। অনেক তত্ত্ব তো কয়েক বছর যাবত একটা সরকারের মাধ্যমে একটু উন্নতি বেশি হয়, যদিও সেটাকে গণতান্ত্রিক ধারা মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, কিন্তু অর্থনীতি একটু উন্নত হয়ে যায়। তারপরে কি হলো, আল্লাহ একবেদ করে ফেলেছে, ওয়াল কাবেদ ওয়াল বাসেত, আল্লাহ পাকের গুণাবলীর সম্পূর্ণ নাম যা আছে তার একটা কাবেদ সংকুচিত করে দেন, বাসেত তিনি বিস্তৃত করে দেন মানুষের রেজেককে, করে দিলেন সংকুচিত। গত ফেব্রুয়ারির শেষের থেকে নিয়ে এই পর্যন্ত সারা পৃথিবীর সুদী হোক অসুদী হোক, বিশ্বের বড় শক্তি হোক ছোট শক্তি হোক, অর্থনৈতিকভাবে উন্নত দেশ, মধ্য আয়ের দেশ, উন্নয়নশীল দেশ, বহুভাবে অর্থনীতিবিদরা ভাগ করেছেন, সবই এখন কোথায় চলে গেছেন, কে সংকুচিত করেছে? আল্লাহ, আপনি পারলে তো চাইলে তো পারবেন না, সারা পৃথিবী থেকে আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছেন। অর্থমন্ত্রী বলতে পারতেছে আল্লাহ তুমি সারা রক্ষাকারী নাই, তো শত্রুকে বাদ দেন, আল্লাহ কতটা সংকুচিত করে দিয়েছেন, আরও সংকুচিত করতে পারেন, তিনি তিনি প্রশস্ত করেন, তিনি সংকুচিত করেন, তার বহু উদাহরণ আমার কাছে রয়েছে, এই মুহূর্তে তা আমি আপনাদের সামনে উল্লেখ করার সময় নেই, আমি করছি না, তা আল্লাহ করবেন, বরকত দিবেন আল্লাহ, রহম করবেন আল্লাহ, দয়া করবেন আল্লাহ, করুণা করবেন আল্লাহ। সারা পৃথিবীতে যে হিংসাত্মক অর্থনৈতিক প্রতিযোগিতা, সেটা কেন? মানুষের মনের থেকে দয়া নাই, মায়া নাই, রহম নাই, আন্তরিকতা নাই, কাজেই অর্থের প্রবাহ হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো মিল নাই, মানুষ মানুষকে চিনে না, মানুষ মানুষের উপকারে এগিয়ে যায় না। ছোট্ট একটি উদাহরণ দিয়েছিলাম, আজকে তার একটি উদাহরণ আবার দেই। এই জীবনের কারণে বহু দাতব্য সংস্থা, বহু সংগঠন এবং অনেকে ব্যক্তিগত পর্যায়ে অনেক দান করাত করলেন, অনেক খাদ্য দিলেন, অনেক কিছু দিলেন। আজকে আবার রিপিট করি কথাটা, প্রত্যেকেই যদি প্যাকেটের মধ্যে 1000 টাকা থাকে, দেওয়ার সময় যদি বলেন 1 মাস পরে তোমরা 1100 টাকা ফেরত দেবে, কী ধারণা করবেন তার ব্যাপারে? এই মানুষ নাকি দান করতে এসে, উপকার করতে এসে, কানের কাছে শুনে গেলে তো বর রে। ঠিক সরকারের ব্যাপারে একই প্রশ্ন, আপনি প্রণোদনা নিয়ে নামছেন, আপনার বড় মন্তব্য কি গোটা মানুষের? দুনিয়াও নষ্ট, আখেরাত নষ্ট, এই বর পথে ফিরে আসতে হবে। সারা বিশ্বের সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, বিস্তারিত আমি বলছি না। তারপরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন, বানী সাকিবের লোকেরা, বানিল মুগিরার সাথে এর সুদের লেনদেন ছিল, আত্তাব বিন উসায়েদ মক্কা বিজয়ের পরে আল্লাহ নবীর নির্বাচিত গভর্নর ছিলেন, তিনি 20 বছরের কম বয়স ছিলেন, তিনি আল্লাহ নবীর কাছে চিঠি লিখে দিলেন মদিনায়, ওনারা যে নেতার কাছে সুদের দাবি করছে ইয়া রাসূলুল্লাহ কী হবে? তখন আয়াত নাজেল হলো যে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহকে ভয় করো তারা সুদের যে লেনদেন আগে করেছিলে সেটা সব কিছু পরিত্যাগ করে দাও যদি তোমরা সত্যিকার পক্ষে মুমিন হয়ে থাকো। এর আগে হলো ফামান জাহু মাউইযাতুম মির রব্বি ফান্তাহা ফালাহু মা সালাফা, আল্লাহর পক্ষতে ওয়াজ এসেছে সুদ হারাম, পরিত্যাগ করে দাও, যা কিছু লেনদেন করেছিল এখানে শেষ, জমান আদা যদি ফিরে আসো সুদের দিকে আবার তার জন্য হলো কঠিন আজাব, কঠিন শাস্তি। মানে সুদের ব্যাপারে এত, এই 175 থেকে নিয়ে 181 নম্বর আয়াত পর্যন্ত তার যে বিভৎস, তার যে ভয়ঙ্করতা, শয়তানের স্পর্শের মতো উঠবে, তারা কঠিন আজাবের শিকার হবে, তাদের তাকওয়া নাই, তাদের ইমানের
তাদের ইমানের সমস্যা আছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, সুদের লেনদেনের মধ্যে অত্যাচার এবং জুলুম রয়েছে, সকল কিছুর বিবরণ এই পাঁচটি আয়াতের মধ্যে। এটা যদি কোনো ধরনের বৈধতা থাকতো, কোনো ধরনের প্রচলন যদি স্বাভাবিক থাকতো, কোরআনের এই কয়েকটা আয়াতের মধ্যে এত জটিল জটিল কথা থাকতো না। হাদিসে এসেছে যে সাত ব্যক্তির যে প্রধান প্রধান বড় বড় যে কাবিরা গুনাহ, তার মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। কেয়ামতের দিন যা হবে, হাদিসগুলো যেহেতু কমজোর কিন্তু আলবানি শেখ বিন বাজ এগুলা গ্রহণ করেছেন, কাজে উল্লেখ করে দিচ্ছে, কিন্তু আমার দৃষ্টিতে এগুলা কমজোর বিভিন্ন কারণে। সুদের 70 থেকে 73টা শাখা রয়েছে, তার সবচেয়ে নিম্নতম শাখা হলো মায়ের সাথে জেনা করা। হাদিসটা যদি আলবানি গ্রহণ করেছেন, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ আমাদের ওস্তাদরা উল্লেখ করেছেন, কিন্তু সনদের দিক থেকেও সহি না, অর্থ দিক থেকেও সহি না। কেন? শুধুমাত্র জেনা করলে, অবিবাহিত জেনা করলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত জেনা করলে পাথর মেরে মৃত্যুদণ্ড। সুদের দণ্ড কি? সরাসরি দণ্ড এভাবে নাই, সাহাবি থেকে বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সাহাবি, তাবেঈগণ বলেছেন সুদি কারবার যে করবে, ইসলামিক রাষ্ট্রীয় সরকার তাকে তওবার আহ্বান জানাবে, যদি তওবা না করে তাহলে সরকার তাকে মৃত্যুদণ্ড দেবেন। সরকারি সুদের কারবার করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে কে? বিষয়টা তো এত জটিল, এত কঠিন, কিন্তু একদিনে পারবেন না, প্রসেসটা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখলেন যে বিরাট বিরাট ঘরের মতো প্যাট, একের বাহির থেকে বিষাক্ত সাপ দেখা যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন তারা, জিব্রাইল বললেন যারা হলো সুদখোর। হাদিস একটু কমজোর, কাজে জোরালোভাবে আমি উপস্থাপন করছি না সম্মানিত শ্রোতৃ মণ্ডলী। তবে যেটা একদম সহি হাদিস, ইসরা মিরাজের হাদিস না, ঘুমের হাদিস, আল্লাহ নবী স্বপ্নে দেখেছেন, সেটা দেখলেন যে একটা রক্তের নদী, সেখানে একদল লোক সাঁতরাচ্ছে, সাঁতরে 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 তীরে আসছে। তীরে একজন লোক আছে, অনেক পাথর তার কাছে রয়েছে, তীরে যখন আসছে সাথে সাথে ও হা করছে, মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে দিচ্ছে, তারপরে সে সরে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে আসছে, আবার তীরে এসে হা করছে, আবার তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে মুখটা পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে। এরা কারা? আল্লাহ নবী বললেন এরা হলো সুদখোররা। এই হাদিস একদম সহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, একদম কাটাই কাটাই সহি। এতগুলা শাস্তির বিধান কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, তারপরেও মুসলমানরা, মুসলিম সরকারগুলো এ থেকে নিজেদেরকে বিরত করতে পারছে না, বরঞ্চ চক্রবৃদ্ধি হারে সুদ বাড়িয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। সূরা রোমের ওই 39-এর পরে 40 নম্বর আয়াত বলেছে, রেজেক আল্লাহ দেন, জীবন মৃত্যু তার হাতে, তোমরা এত রেজেক নিয়ে ব্যস্ত হচ্ছে কেন, নিজেরা সুদিবিধান কায়েম করছো। তারপরের আয়াতে কিন্তু জাহার আল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, যে আয়াতটা আমি ঘন ঘনই বলে থাকি, পৃথিবীর বুকে জলস্থলে অন্তরিক্ষে ফেতনা ফসাদ সমস্যা একদম বিস্তৃত হয়েছে, তোমরা যা উপার্জন করেছ এটা কিন্তু সুদের আয়াতের পরেই। সুদের আয়াতগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, আগে দান খরাতের কথা, আগে সৎ নীতির কথা, পরে আবার আজাব গজবের কথা, মাঝখানে বিপদ আপদের কথা, তার সাথে মিলিয়ে আল্লাহবাক সাধারণত সুদের আয়াতগুলোর বর্ণনা করেন। মানসিকতা থাকবে, ভালো মনের হবে, বড় মনের হবে, দানের মানসিকতা থাকবে, তোমরা সুদের মধ্যে যাও কেন, বর্বরতার মধ্যে কেন, অসভ্যতার মধ্যে কেন, নিচুতার মধ্যে কেন, হারামখুরির মধ্যে কেন, মানে ইনহিউম্যানিটির মধ্যে তোমরা ঢুকছে কেন, আয়াতগুলো কিন্তু পাশাপাশি বর্ণিত হয়ে থাকে কোরআনে কারিমে এবং হাদিস। আপনারা অত্যাচার করে সুদ খান, আল্লাহ পাক কি বলেছেন শুনুন, ওমান কানা দু উসরাতিন ফা নাযিরাতুন ইলা মাইসারা। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বললেন, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় আত্তাব বিন উসাইদকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিলেন, ওই সময় সুদের দাবি নিয়ে আসলো সাকিব বংশেরা মুগিরা বংশের কাছে। একটু আগে যেটা উল্লেখ করলাম, অর্থনৈতিক ব্যাপার, সুদের কারবার খুব জটিল ব্যাপার, মাথা একটু ঠিক রেখে আপনাদের শুনতে হবে, অনেকেই হয়তোবা ধরে সারতে পারছেন না, আমি হয়তোবা দ্রুত গতিতে বুঝিয়ে সারতে পারছি না। তখন এই আয়াত নাজিল হলো যে অতীতের সব সুদ মওকুফ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম যখন মক্কা বিজয়ের পরে নবম হিজরিতে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নেতৃত্বে হজ আঞ্জাম দিলেন দশম হিজরিতে হজ্জে গিয়ে আরাফার মাঠে এবং মিনার মাঠে ভাষণ দিলেন সেইখানে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন আলা হে মানুষেরা প্রায় 16 লক্ষ মানুষ উপস্থিত কম বেশি তিনি ভাষণ দিলেন রেবাল জাহিলিয়াতে কুল্লুহা তাহতা কদমাইয়া মাউদূ জাহিলিয়াতের যুগের যত সুদি কারবার সুদি ব্যবসা সুদি লেনদেন সুদের মাধ্যমে দেনা পাওনা যা সব আমার এই দুই পায়ের নিচে দাফনকৃত হলো ভাষা শুনেন তাহতা কদমাইয়া মাউদূ আমার দুই পায়ের নিচে আমি পদদলিত করে দাফন করে দিলাম কারণ এটা ঘৃণিত নিকৃষ্ট পদদলিত হওয়ার জিনিস সুদ কোনো ভালো জিনিস না সুদি কারবার করেন সুদ খান বড় বড় ব্যবসা করেন সুন্দর সুন্দর গাড়ি হাঁকান উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকেন বহু মানুষ চালান ভালো কাপড় চোপড় দেশ বিদেশ ঘোরেন টিভিতে ভাষণ দেন সেমিনারে উন্নত বক্তব্য দেন কিন্তু আপনি এবং আপনার এই কারবার পায়ের নিচের জিনিস উপরের জিনিস না আপনার বিল্ডিং যত উঁচা হোক আপনার পয়সা যত উঁচু হোক যত উঁচু উঁচু জায়গায় আপনি ভাষণ দেন না কেন আপনার স্থান পায়ের নিচে কারণ আপনি সুদি কারবার করেন আপনি তো ভালো সুদি কারবার করেন কিন্তু আপনার উপাধি যখন ডাক দেব উপাধি কি সুৎখর সাহেব অমক সুৎখর সাহেব এখন ভাষণ দেবেন আপনি মুখটা কুসকাবেন যাই হোক সুৎখর বললো আমাকে যদি বলা হয় অমক ব্যবসায়ী অমক নেতা অমক মন্ত্রী অমক বিচারপতি অমক তমক তাহলে আপনার বিরক্তি নাই কিন্তু যখনই বলেন যে অমক সর্বশ্রেষ্ঠ সুৎখোর সাহেব এখন বক্তব্য পেশ করবেন তখন আপনি কি করবেন তখন আপনি সি এত বড় জঘন্য কাজটা জঘন্য উপাধিটা আমাদের দিল যা একসময় হয়তো আপনি পিছন দিকতে পলে আত্মরক্ষা করবেন কারণ এটা খারাপ জিনিস যত বড় উন্নত মানের জেনাকারী হোক না কেন তার যদি বলা হয় অমক জেনাকারী এখন আপনাদের সামনে ভাষণ দেবেন হবে বিল ক্লিনটন তো এ ব্যাপারে অনেক আমেরিকার প্রেসিডেন্ট এ ব্যাপারে খুব অগ্রসর কিন্তু বিল ক্লিনটনের পরিচয়ের সময় দেখো যদি বলে বহু জেনাকারী আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন এখন ভাষণ দেবেন উনি হয়তো বা খুশি হবেন না বিষয়গুলা নৈতিকভাবে চারিত্রিকভাবেই খারাপ জিনিস এগুলো উল্লেখ করা কেউ পছন্দ করে না সম্মানিত উপস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে দাফন করেছেন বন্ধ করেন কিভাবে নিজের থেকে বন্ধ করা শুরু করতে হবে এই জন্য কবিতা এসে আপনি আচুরি ধর্ম শিখাও পরে নিজে আগে ধর্মের আচরণ করো তারপর অন্যকে শিখাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আউয়াল রিবান আদাউ রিবানা রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সর্বপ্রথম যে সুদ আমি মৌকুফ করে দিলাম সেটা হলো আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি সুদি কারবার করতেন আমার আপন চাচা তার কাছে তিনি যতজনের কাছে সুদের পয়সা পাওনা আছে তার সব আমি তার পক্ষ থেকে মৌকুফ করে দিলাম তার সুদ আর পরিশোধ করতে হবে না বাকিটুকু আমি বললাম না সরকারের উচিত যত সুদি কারবারের মাধ্যমে জমা হয়েছে মানুষের বিপদ আপদে গ্রামের গরিব দুঃখী গ্রামের কৃষক কিংবা পোলট্রি ফার্মে যে কোনোভাবে একটা ঘটতর করার জন্য লোভের মাধ্যমে যারা সুদে পড়েছে আজকের এই করোনা ভাইরাসের এই বিপজ্জনক দিনে আজকের বাজেটে আশা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণে অনুসরণে এই প্রান্তিক আয়ের সাধারণ কৃষক মজুর ছোট ছোট ব্যবসায়ীরা যারা একটু কাপড় চোপড় বিক্রি করে ঈদের মধ্যে তারা প্রান্তিক উৎপাদনকারী ছোটোখাটো ব্যবসায়ী তারা অনেক বিপদে পড়ে গেছে আজকের এই বাজেট আশা করেছিলাম কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র পোলট্রি ফার্ম যারা তারা নির্দ্বিধায় তাদের সুদ থেকে মাপ পেয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘোষণা করেছিলেন সরকার হয়তো এই বাজেটের মধ্যে তাদের সবাইকে বলে দেবেন আপনাদের আর সুদ পরিশোধ করতে হবে না বড় গুলাম নিয়ে আমি কথা বলছি না আন্তর্জাতিক ব্যাপার এই সকল ব্যাপারে হুট করে একটা কিছু বলে ফেলা যায় না হিসাব করে বলতে হয় নিচের থেকে শুরু করতে পারতেন যেহেতু বিরাট বাজেট তা হয়নি বরঞ্চ প্রণোদনা দিয়েছেন 6 মাসের জন্য স্থগিত করেছেন 4 মাসের জন্য স্থগিত করেছেন ওটা এরকম হয়েছে যে মাছের গলায় বর্শি বাজাইয়া আর একবার রশি ঢিল দিচ্ছেন আবার টানছেন কিন্তু বর্শি খুলেনি হয়তো আধা ঘন্টা খেলাধুলা করে আবার ঠিকই উপরে টান দিয়ে তুলবেন কৃষকের এবং প্রান্তিক ব্যবসায়ী যারা কাপড় চোপড়ের ব্যবসা করেন তাদের গলায় বর্শি লাগিয়েছেন ঠিকই একটু খেলাধুলা করার সুযোগ নিচ্ছেন কয়েক মাসের জন্য আবার ঠিকই গলায় টেনে আবার উপরে তুলে তাদেরকে অত্যাচার করবেন
এটা ঘোষণাটা আসা দরকার ছিল। বিরাট বাজেটের তেমন কোনো ক্ষয়ক্ষতি হতো না। সরকারের কাছে আমাদের আন্তরিক কামনা যে এখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করুন, জাতিকে মুক্তি দিন এবং দেশকে মুক্তি দিন, মানুষকে আর সুদের জালে ফেলবেন না। এটা দুনিয়াতে হারাম, আখিরাতে হারাম, এটা বর্বরতা, এটা একটা খারাপ কাজ, এটা একটা খুবই জঘন্যতম কাজ। এখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করুন। দোয়া কবুল হয় না হারাম মালের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন পথিক সহিহুল বুখারীর হাদিস, যাচ্ছে রাস্তা দিয়ে, মুগবাররাতুন কাদামা, তার তুই বা ধুলিমলিন, আশআসা রাসুহু, মাথা উস্কু খুস্কু হয়ে গেছে, পোশাক পরিচ্ছদ মলিন হয়ে গেছে, এমত অবস্থায় দুই হাত আকাশের দিকে তুলে বলছে, ইয়া রব্বে, হে রব, হে রব বলে কান্নাকাটি করছে। আল্লাহ বলেন, মাতআমুকা হারাম, মালবাসুকা হারাম। হে আল্লাহর বান্দা, তোমার পোশাক হারাম, তোমার খাদ্য হারাম, তোমার সোয়ারি হারাম, এমত অবস্থায় তুমি হাত কোথার থেকে তোমার দোয়া কবুল হবে? বিশাল কোটি কোটি সুদ এইভাবে খেয়ে, এভাবে ব্যবসা করে, অত্যাচার করে মানুষকে দায়ে ফেলে গিয়ে যদি আপনি 20 লক্ষ 25 লক্ষ কেন 20 কোটি মানুষ নিয়েও মোনাজাত করেন, আন্নাই উস্তাজাব, কোথা থেকে কবুল হবে? ভুল আমাদের হয়ে যায়, সমস্যায় আমরাও পড়ে যাই, দায়েও পড়ে যাই। আল্লাহ নবী বলেছেন যে এমন এক যুগ আসবে আখির জামানায় সবাই, কেউ সুদের হাত থেকে বাঁচতে পারবে না। সাহাবীরা বললেন যে কেউ পারবে না, তার মানে সবাই সুদ খাবে? আল্লাহ নবী বললেন ইচ্ছা করে খাবে না, নালাহু গুবারুহু, সামাজিক পরিস্থিতি এমন হয়ে যাবে যে অত্যন্ত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষটাকে সুদ ধরে নেবে, কোন না কোনো সুদ নিজেই দেয় তাকে স্পর্শ করবে। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, কোথায় বাঁচতে পারছে, কোথায় চলতে পারছে? সুদের মাধ্যমে কারবার করবেন আপনি অনেক কিছু মৌকুব মাপ, আর সুদবিহীন কারবার করবেন আপনাকে আইসা ধরবে গলায়, টিভি দিয়ে দেবে, এই পয়সা পাইলা কই, ওই পয়সা পাইলা কই। আমার মতো মসজিদদিন চুরিও করে না, ডাকাতিও করে না, মুয়াজ্জিন চুরিও করে না, ডাকাতিও করে না, মাদ্রাসায় একজন মুহাদ্দিস সাহেব সাধারণ চুরি ডাকাতি করে তার কোনো সুযোগ নেই, প্রাইমারি স্কুলে একজন দিনদার শিক্ষক তার হারাম খাওয়ার কোনো পথ নেই, হয়তো বা দীর্ঘদিন কষ্ট করে একটা জমি কিনেছে বা একটা কিছু করেছে, ওখানেই যেই উপস্থিত হবে, আপনার হোয়াইট মানে পয়সা পাইলেন কই? যদি বলেন যে সুদ নিয়েছি, মারহাবা, খুব ভালো কাজ করেছেন, কিভাবে আটকে দেন আপনারা জানেন? সারা পৃথিবীতে কিভাবে বর্বর সুদের অত্যাচারের মধ্যে ফেলে দিয়েছেন তা আপনারা বোঝেন? একটু চিন্তা করেছেন সময় এইভাবে গোবার হোক, আবার কালো পয়সা সাদা করার সুযোগ করে দিয়েছেন। কিসের কালো পয়সা, কিসের সাদা পয়সা, সব সুযোগ করে দিয়েছেন। আবার একবার কালো পয়সা হারাম হয়ে যায়, আবার কালো পয়সা হালাল হয়ে যায়। মূল নীতিটা কি হালাল এবং হারাম হওয়ার? আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু এইটুকু বলে দিচ্ছি। আল্লাহ নবীর একটা হাদিস শুনে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ নবী বলেন সহিহ বুখারীর হাদিস, আল হালাল বাইয়িনুল্লাহ ওয়াল হারাম বাইয়িন, হালাল পরিষ্কারভাবে বিবৃত রয়েছে কোরআন এবং হাদিসে, ওয়াল হারাম বাইয়িনুন, হারাম পরিষ্কারভাবে কোরআন এবং হাদিসে ইসলামিক রাষ্ট্রীয় সামাজিক চর্চায় পরিচ্ছন্ন রয়েছে, ওয়া বাইনাহুম আল মুশতাবাহাত, এই হালাল এবং হারাম কিছু দিক রয়েছে সন্দেহমূলক, সন্দেহজনক, সুস্পষ্ট বিবরণ তার বোঝা কঠিন, শুধুমাত্র স্পেশাল বড় বড় আলেমরা ছাড়া সেগুলা বুঝবেন না। এখন তো বড় বড় আলেম মেলা, ইন্টারনেটে যে পণ্ডিত বাইরেছে, বাপরে বাপরে বাপ, ফেসবুকের পণ্ডিত, অমুক কাফের, অমুক খারেজি, অমুক রাফেজি, অমুক আহলেসির এই দোষ, অমুক সালাফির ওই দোষ, ওই খাঁটি সালাফি না, আমি তো ওগুলো বুঝিও না, শুনি না, অনেক জায়গাতে ফোন এসছে, আমার এগুলোতে ইচ্ছে পাকা কিন্তু শয়তান পোলাপান, প্রকাশ্যে গিবত করার, ফেসবুকে গিবত করা।